লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরমাণু হামলা ভারত যদি তার পূর্ব ঘোষণা মতো সীমান্ত পারের কোনো বড় জঙ্গি হামলার জবাবে সেনা অভিযানে নামে তাহলে পাকিস্তান মরিয়া হয়ে পরমাণু হামলাও চালাতে পারে এ কথা বলেই মার্কিন জনপ্রতিনিধিদের সতর্ক করেছে সে দেশের দুজন নামকরা জঙ্গি বিশেষজ্ঞ ওই দুই বিশেষজ্ঞর মতে ছাব্বিশ এগারোর কায়দায় ভারতে যদি ফের হামলা হয় তাহলে তার প্রত্যুত্তরে প্রতিবেশী দেশের সীমান্ত অতিক্রম করে পুরোদস্তর সেনা অভিযান চালানো হবে বলে আগেই সতর্ক করেছে দিল্লি তারপরেও ভারত সীমান্তে গুলিবর্ষণ ও জঙ্গি অনুপ্রবেশের ঘটনা দুই দেশের সম্পর্কের মধ্যে সেনায়ুর চাপ উত্তরোত্তর বাড়িয়ে তুলেছে এই পরিস্থিতির আরও অবনতি ঘটলে এবং ছাব্বিশ এগারোর মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে ভারত ছেড়ে কথা বলবে না তখন উপায়ন্তর না দেখে পরমাণু হামলাও চালাতে পারে মরিয়া পাকিস্তান এই অবস্থায় ওয়াশিংটন যদি ইসলামাবাদের ওপর আরও চাপ দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গিহানা বন্ধ করাতে পারে কেবলমাত্র তখনই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বুধবার এমনটাই জানালেন দুই মার্কিন বিশেষজ্ঞ জর্জ পার্কোভিচ ও অ্যাসলে টেলিস পার্কোভিচের হুশিয়ারি দক্ষিণ এশিয়ায় একমাত্র অঞ্চল যেখানে অদূর ভবিষ্যতে পরমাণু যুদ্ধের সমূহ আশঙ্কা রয়েছে প্রসঙ্গত এই আশঙ্কা একেবারে আন করার নতুন কিছু নয় বাজপেয়ীন আমলে ভারতের পরমাণু পরীক্ষা পাল্টা হিসাবে পাকিস্তান যখন ইসলামিক বোমের জনক আব্দুল কাদির খানের নেতৃত্বে প্রতিযোগিতায় নেমেছিল তখন থেকে এই আশঙ্কার সূত্রপাত আব্দুল কাদির খান শুধু পাক পরমাণু বোমার জন্মদাতা নন তিনি সেই ব্যক্তি পাক সেনাবাহিনীর মদতে যার মাধ্যমে দুনিয়া জুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠন সহ উত্তর কোরিয়ার মতো দেশ ডার্টি বোম্বের নাগাল পায় হতে পারে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আক্তারের সাম্প্রতিক আমেরিকা সফর পাকিস্তানি সেনাবাহিনীর ওপর মার্কিন প্রশাসনের চাপ বাড়ানোর একটি পদক্ষেপ আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে